Assalamualaikum guys, Rafi ami shudhu tomar part 12 niyechi to ekhon rat baje 3ta jodi ektu boys onnorokom hoy tumra kichu mone koro na to beshi kotha na kore video shuru kora jak tui jate meghla ke bhulte parish tar byabostha ami nije korbo kete geche 3ta bochor meghla ebar ektu shusto hote shuru korche obak kora bishoy ei 2 bochor nirob meghla ke chhere jayni meghlar pashei chilo meghlar dekhashona korto jotno niyeche nirober meghlar proti maya jon maya pore giyeche মেঘলাও নীরবকে ভরসা করতে শিখেছে 3 বছর পর আজ মেঘলা দেশে ফিরবে ডাক্তার বলছে আত্মহত্যা করার চেষ্টায় মেঘলার সাইকোলজিক্যাল প্রবলেম সে এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিল ভবিষ্যতে করতে পারে তাই যেন ওকে সবসময় খুশিতে রাখা হয় নীরব নিজে নিজের কথা দিয়েছে মেঘলাকে সবসময় হাসি খুশি রাখবে মেঘলাও নীরব রেডি হয়ে গেল দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেল আবার দেখতে দেখতে পৌঁছেও গেল নীরব বলল তো তুমি এবার বাসায় যাও মেঘলা আমি বাসায় যাই অনেকদিন পর ফিরলাম তা আমার বাবা মা খেপে আছে না হলে বাসায় পৌঁছেই দিতাম মেঘলা বলল আমার জন্য এত কিছু না করলেও পারতে শুধু শুধু তুমি কষ্ট করলা নীরব তখন নীরব বলল কি যে বলো না আর শোনো স্বার্থ ছাড়া কেউই কিছু করে না বুঝলে তোমাকে আমার ভালো লাগে তাই তোমার জন্য কিছু করতে পেরেছি এটা ভেবে মনটা খুশিতে ভরে যায় যা করছি নিজের জ্ঞানের থেকে আর দায়িত্ব মনে করেই করছি তোমার জন্য নয় মেঘলা বলল তুমি খুব ভালো তাই করছো আর যা করার কথা ছিল সে তো নীরব বলল আবার শুরু করলে এমন করলে আমি কিন্তু আর তোমার সাথে কথা বলবো না যা হয়নি তা নিয়ে কথা বলা বোকামি মেঘলা বলল ঠিকই বলছো আচ্ছা এবার তাহলে যাই নীরব মেঘলাদের বিদায় দিয়ে দিল মেঘলার মা বলল ছেলেটা বেশ ভালো তাই না মেঘলা বলল হুম খুব কেয়ারিং মেঘলার মা বলল হ্যাঁ ও না থাকলে তো আমি সব কিছু সামলাইতেই পারতাম না তোর বাবা সেই যে আসলো আর গেল না শুধু টাকা দিলেই মনে হয় দায়িত্ব পালন হয়ে যায় কি যে করে না মেঘলা বলল ছাড়ো মাম্মাম বাবা অনেক বদলে গিয়েছে বলে লাভ নেই মেঘলার মেঘলার মা বাসায় ঢুকে অবাক হয়ে গেল তাদের পায়ের নিচের মাটি যেন সরে গেল কারণ মেঘলার বাবা বিয়ে করছে মেঘলার মা বলল এসবের মানে কি মেঘলার মা মেঘলার বাবা বলল যা দেখতে পাচ্ছ তাই তোমাদের জন্য তো আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না তাই না তোমরা তোমার যে সাইকো মেয়ে কবে যে সুইসাইড করবে কে বলতে পারে আগেও সুইসাইডে অ্যাটেম্পমেন্ট করছে এরপর হয়তো এবারও করবে আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তো কাউকে চাই তাই না তাই বিয়ে করছি তখন মেঘলার মা বলল একদম বাহানা করবা না বাহানা দিবা না আমি আগে থেকে বুঝছিলাম আমার আড়ালে কিছু একটা ঘটছে যা আমি জানি না এখন বুঝলাম এই হলো তোমার বদলে যাওয়ার কারণ মেঘলার বাবা মেঘলার মাকে একটা থাপ্পড় মেরে বলল আমার সাথে গলা উঁচু করে কথা বলার সাহস হয় কী করে এই বাড়িতে থাকতে হলে এভাবে কথা বলা যাবে না তোমাদের যে এখনও বাসা থেকে বের করে দেয়নি এই তো অনেক চোখের সামনে থেকে দূর হওয়া বলছি কথাগুলো বলেই নতুন বউকে নিয়ে বাইরে চলে গেল মেঘলার বিষয়টা খারাপ লাগলো নিজেকে সামলে নিয়ে তার মাকে সান্ত্বনা দিতে লাগলো মেঘলা বলল মাম্মাম কেঁদো না প্লিজ মেঘলার মা বলল আমি কি করে এসব মেনে নিব মা হে ফ্রেন্ডস আপনি তো অনেকের নাম শুনছেন অনেক হলো ট্রাস্টের নাম্বার ওয়ান সাইড আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপর আপনি বাজি ধরতে পারবেন তাই অনেক ফেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বাম হাতের খেলা চিহ্ন থেকে আসা আন্দার বাহার জুজু রোলেট এবং ক্রাশ প্লান সেরা খেলা আপনার বিজয় টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন আপে তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান এবং আপনি পিএসএল বিপিএল এ 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটির লিংক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে মেঘলা মনে মনে ভাবলো প্রিয়জন হারানোর কষ্ট আমি বুঝি মাম্মাম তাই তোমাকে আর আমি কি সান্ত্বনা দিব মেঘলা বলল মাম্মাম চলো আমরা মামা বাড়ি যাই চলো কয়েকটা দিনের জন্য ঘুরে আসি মেঘলার মা বলল কোন মুখে যাব ওই বাড়ি যা পাওনা ছিল সব নিয়ে এসেছি শুধু তাই নয় বাবার সমতুল্য ভাইদের সাথে আমি খারাপ ব্যবহার করছি আদালতে নিয়ে গেছি সবার সামনে অপমান করছি যত প্রকার কষ্ট দেওয়া যায় সবই দিয়েছি এবার কোন মুখে ওদের সামনে আমি দাঁড়াবো দিন এভাবেই কাটতে লাগলো দেখতে দেখতে মেঘলা আর মেঘলার মা বাসার কাজের লোকে পরিণত হলো মেঘলার নতুন মা মেঘলার উপর নানা রকম অত্যাচার করে মেঘলার মা প্রতিবাদ করতে গেলে তার বাবা তার মার উপর অত্যাচার করে নীরব যথেষ্ট সম্ভব চেষ্টা করে মেঘলাকে বাঁচানোর কিন্তু পেরে ওঠে না নীরব সবার বিরুদ্ধে গিয়ে এক প্রকার জোর করে মেঘলাকে আবার স্কুলে ভর্তি করে দিয়েছে এমনিতে 3 বছর গ্যাপ ছিল
তাই আর গ্যাপ যাতে না হয় তাই জন্য ভর্তি করিয়ে দিয়েছে। নীরব মনে মনে বলল, চোখের সামনে তোমার সাথে এত অন্যায় হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। যদি পারতাম আজকেই তোমাকে আমার কাছে নিয়ে যেতাম, কিন্তু তুমি তো রাফিকে ভালোবাসো, তাই চাইলেও আমি কিছু করতে পারিনি। তোমাকে এখানেই থাকতে হবে যতদিন না রাফি ফিরছে। মেঘলার মা মানসিক ও শারীরিক দুইভাবেই ভেঙে পড়ছে। আস্তে আস্তে তিনি শয্যাশায়ী হয়ে গেল। এদিকে নাবিলার মেঘলার কোনো খোঁজ নেয়নি, এমনকি রাফির সাথেও কোনো যোগাযোগ রাখেনি। রাফি নিজের কেরিয়ারের প্রতি মনোযোগী হয়ে উঠেছে। রাফি বলল যে কেরিয়ারের জন্য মেঘলাকে হারালাম, আমি সেটাতে সাকসেস হয়েই সবাইকে দেখিয়ে দেব, আর তোকেও দেখিয়ে দেব মেঘলা। অন্যদিকে সময়ের ব্যবধানে মেঘলা রাজকুমারী থেকে কাজের মেয়েতে পরিণত হলো। এখন একমাত্র মেঘলার ব্যাকআপ সাপোর্ট হলো নীরব। নীরব প্রায় প্রতিদিনই মেঘলাকে স্কুলে গিয়ে মেঘলার সাথে দেখা করে আসে, কারণ মেঘলা অনেক ডিপ্রেশনে চলে গিয়েছে। নীরব তাকে হাসি খুশি রাখার চেষ্টা করে মেঘলাকে মাঝে মাঝে বাইরে খেতে নিয়ে যায়, কারণ সে জানে বাসায় মেঘলাকে ঠিকমতো খেতে দেয় না তার নতুন মা। খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে মেঘলার দিন কাটছিল, সেই খারাপ অবস্থায় আরও খারাপ হয়ে গেল যখন একদিন ঘুম থেকে উঠে মেঘলা তার মাকে ডাকতে গেল। সেদিন মেঘলা হাজার আত্মচিৎকার করেও তার মার ঘুম ভাঙাতে পারল না, কারণ তিনি পরপারে পাড়ি দিয়েছেন। মায়ের মৃত্যুর সাথে সাথে মেঘলা পুরোপুরি একা হয়ে গেল। এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউই রইল না। মেঘলার মার মৃত্যুর খবর পেয়ে নাবিলরা হতবাক হয়ে গেল। তারা সেই দিন এসে জানতে পারল মেঘলার বাবা আবার বিয়ে করছে, এর আগে জানতো না। মেঘলার মার দাফনের সবাই যখন চলে যাচ্ছিল মেঘলা তখন বসে বসে কাঁদছে। সবার মতো নাবিলের পরিবারও ফিরে যাচ্ছিল। নাবিলের পরিবার যখন ফিরে যাচ্ছিল তখন মেঘলার নতুন মা মিসিমা সাহিলি বেগম কোথায় যাচ্ছেন দাঁড়ান বলে মেঘলার দিকে আঙ্গুল তুলে বলল, এই আপদটাকে কোথায় রেখে যাচ্ছেন, এটা কেউ নিয়ে যান। রাফির বাবা বলল, আজব কথা বলছেন, আমরা কেন নিয়ে যাব, আমরা কেন দায়িত্ব নিব ওর। সাহিলি বেগম বলল, আপনাদের বোনের মেয়ে, তাই দায়িত্ব আপনাদেরই, আমি কোনো জঙ্গল রাখবো না। তখন রাফির মা বলল, আমরাই বা কেন নিজেদের ঘরে নিতে যাব। আর যে বোন ভাইদের ভাই মনে করে না সবার সামনে অপমান করতে পারে সে তো বোন হতে পারে না, নেহাত মারা গিয়েছে তাই এসেছি, তা না হলে ওর মুখ দেখতাম না। আর এই বেদব অসভ্য মেয়েটাকে তো নেওয়ার প্রশ্নই ওঠে না, আমরা একে নিতে পারবো না। মেঘলা সবার মুখের দিকে দেখছে আর মনে মনে ভাবছে সে আজ কতটা অসহায়, যাদের সে আপন ভাবতো সবাই আজ মুখ ফুরিয়ে নিচ্ছে। রাফির মা বাবা চাচা এমনকি ছোট মাও মুখ ঘুরিয়ে যখন চলে যাচ্ছে ঠিক তখন একজন ধৃষ্টকণ্ঠে বলে উঠল, কিরে বসে আছিস কেন, চল উঠে মেঘলা যাবি না। সবাই অবাক হয়ে তাকালো, সবার সাথে মেঘলাও অবাক হয়ে তাকিয়ে দেখলো কথাটা নাবিল বলছে। রাফির বাবা বলল, কী হয়েছে নাবিল, ও কোথায় যাবে। নাবিল বলল, অবশ্যই ও আমাদের সাথে যাবে। রাফির মা বলল, তোমার মাথা ঠিক আছে নাবিল, বুঝতে পারছিস কী করতে চাইছিস, তুই ওর দায়িত্ব নিতে চাচ্ছিস। নাবিল বলল, প্রতিটা ভাই জন্মগতভাবে বোনের দায়িত্ব পাই, নতুন করে নিতে হয় না, হাজার হোক ও ফুপুমনির মেয়ে, আমার বোন ওর সাথে আমার আত্মবন্ধন আছে, আমি চাইলেই সেটা অস্বীকার করতে পারি না। রাফির বাবা বলল, তুই নিজেই তো বাপের টাকায় চলিস, তুই আবার দায়িত্ব কিভাবে নিবি। নাবিল বলল, ওর দায়িত্ব নেওয়ার জন্য যদি ইনকাম করতে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওকে এই মহিলার কাছে রেখে যাব না। রুবিনা বেগম বলল, মানে রাফির মা, আমি ওকে কিছুতেই আমার বাসায় অ্যালাও করব না। নাবিল বলল, ঠিক আছে করো না, তবে শুনে নাও, মেঘলার জায়গায় যদি ও বাসায় না হয় তাহলে আমিও বাসায় থাকবো না, ওকে নিয়ে আমি আমাদের মহল্লায় কোনো বাসাতেই ভাড়া থাকবো, কোনো রুম লিগ্যাল রিলেশন ছাড়াই থাকবো, সবাই বলবে আমরা লিভিং করছি, সেটা তোমাদের জন্য সম্মানজনক হবে তো। নাবিলের মা বলল, ভাবি নিয়ে যাই না মেয়েটাকে, ও না হয় বাসার কাজে হেল্প করবে, তবুও নিয়ে যাই। নাবিলের জোরাজোরিতে সবাই রাজি হলেও মেঘলাকে নিতে কেউ রাজি ছিল না। রুবিনা বেগম আগে রাফির মাথাটা চিবিয়ে খেয়েছিল, এবার নাবিলের উপরও নজর দিয়েছে। তখন রাফির বাবা বলল, একটা আচাইরা জঞ্জাল ঘাড়ে চাপলো। নাবিলের বাবা বলল, নাবিলটা বাড়াবাড়ি করলো, এতে তো মেঘলার তার বাবার সব কিছু থেকে বঞ্চিত হলো, মেঘলার নিজের অধিকার বুঝে নেওয়া উচিত ছিল। মিলি বলল, ভাইয়া আমাদের জন্য তো কখনো এমন প্রতিবাদ করে না, দেখছিস আফু মেঘলা কিভাবে সবাইকে হাত করে ফেলে। নেহা বলল, ঠিক বলছিস, একজন ভাগিদার বেড়ে গেল, ভালো লাগে না যত সব।
নাবিলের মা বলল, চল মেঘলা, কারো কথায় কান দিস না, আমি আসি তো। নাবিল এসে মেঘলার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। নাবিল বলল, আমি তোকে নিয়ে এসেছি, এর মানে এই না যে তোর জন্য আমার দরদ উতলে উঠছে। মেঘলা বলল, মানে? নাবিল বলল, মানে হলো তোকে আমি সহ্য করতে পারি না, কিন্তু তোকে চোখের সামনে রাখার একটা সুযোগ পেয়েছি, তাই নিয়ে এসেছি। মেঘলা বলল, তার মানে আমি? নাবিল বলল, হ্যাঁ তুই, বাড়িতে একজন অশ্রিতা ছাড়া আর কিছুই না। কথাটা বলে নাবিল চলে গেল, কিন্তু নাবিল কেন মেঘলাকে সহ্য করতে পারে না সেটা বলল না। পরের দিন সকালে রাফির মায়ের ডাকে মেঘলার ঘুম ভাঙল। মেঘলা বলল, কি হয়েছে বড় মা, এভাবে ডাকছো কেন? রাফির মা বলল, নবাব জাতি এভাবে ঘুমালে এ বাসায় থাকা যাবে না, সবার ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আয়। মেঘলা বলল, আমি কি করে বানাবো, আমি তো রান্না করতে পারি না বড় মা, ছোট থেকে তো কাজ করতে হয়নি, আর বাবার বিয়ের পর নতুন মা যা যা কাজ করতে বলছে তাতা সব মাই করে দিত, আমাকে কিছু করতে দিত না। রাফির মা বলল, এখন আর এসব বলে চলবে না, বলে মেঘলার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। নাবিল ব্যাপারটা দেখলো কিন্তু কিছু বলল না। রাফির মা রান্নাঘরে নাবিলের মাকে গিয়ে বলল, শাওরা, ওকে তুমি সব কাজ শিখিয়ে দিবে, আজ থেকে বাসার সব কাজ ও করবে, বলে মেঘলাকে ধাক্কা দিল। মেঘলা গিয়ে নাবিলের মার উপর পড়ল। নাবিলের মা বলল, আহ ভাবি কি করছো, সব কাজ ও আমি আর ফুলের মা করি, তাহলে তোমার সমস্যা কি? যা তো মেঘলা, তুই ঘরে যা, তোর এসব কিছুই করতে হবে না। রাফির মা বলল, ফুলের মাকে আমি নিষেধ করে দিয়েছি, ও আর আসবে না, ওর বদলে মেঘলা কাজ করবে। নাবিলের মা কিছু বলার আগেই নাবিল এসে বলল, বড় মা তো ঠিকই বলছে, বসে বসে অন্ন ধ্বংস কেন করবে, তার চেয়ে খাবারটা হালাল করেই খাক। নাবিলের কথাটা শুনে মেঘলার খারাপ লাগলো। নাবিলের মা ধমক দিয়ে বলল, নাবিল চুপ করো, এমন বেদবি আর যেন না দেখি, ভুলে যেও না মেঘলা কোনো রাস্তার মেয়ে না। আর ওকে তোমরা কেন সহ্য করতে পারো না আমি সেটাই বুঝি না। মেঘলা বলল, থাক ছোট মা, কেন কথা বাড়াচ্ছ, তার চেয়ে তুমি আমাকে দেখিয়ে দাও, আমি সব করে দিচ্ছি। রাফির মা মনে মনে ভাবছে, ও আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিল, রাফি আমার কোনো কথা শুনতো না, সব সময় মেঘলার কথায় উঠে বসে, তাই ওকে আমার সহ্য হয় না। রাফি আসার আগে আমি এই মেয়েকে বিদায় করব, রাফি একবারে চলে আসলে হয়তো একই বিয়ে করে নিবে, তখন আমার কি হবে, আমি এটা কিছুতেই হতে দিব না। রাফির বিয়ে আমি নীলিমার সাথে দিব। এই কথা ভাবতে ভাবতে চলে গেল। নাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলার রান্না দেখছে। বেশ কিছুক্ষণ পর মেঘলা সব কাজ করে সবাইকে খেতে দিল। সবাই খাচ্ছে, রান্নায় কোনো গোলমাল হয়নি, কারণ নাবিলের মা মেঘলাকে সব শিখিয়ে দিয়েছে। সবাই যখন খাচ্ছে, নাবিল বলল, মেঘলা বসছিস না কেন, খেয়ে নে, বাইরে যেতে হবে তো। তখন রাফির মা বলল, ও কোথায় যাবে? নাবিল বলল, ওর জন্য কিছু জিনিসপত্র আনতে হবে, ও এখানে থাকবে, কিন্তু ওই বাসা থেকে তো কিছুই নিয়ে আসেনি, আপত্তি করো লাভ নেই। বুঝতে পেরে রাফির মা চুপ হয়ে গেল। মেঘলা নাবিলের কথায় সবার সাথে বসে খেয়ে নিল, তারপর নাবিলের সাথে বাইরে গেল। নাবিল বলল, আমি এখানে আছি, তুই গিয়ে যা যা লাগবে নিয়ে নে, আমি বিল দিয়ে দিব। মেঘলা ঠিক আছে বলে গিয়ে প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিল, সাথে কয়েকটা ড্রেসও নিল। কিন্তু মেঘলার একটা ড্রেস পছন্দ হলো, যেটা সে নিতে পারলো না, কারণ সেটা অন্য একজন নিয়েছে। মেঘলা কয়েকবার তাকিয়ে ড্রেসটা দেখলো, কিন্তু নাবিলকে বলার সাহস পেল না। নাবিল বিল দিয়ে মেঘলাকে নিয়ে চলে আসছিল। রাস্তায় মেঘলা দেখলো রাস্তার পাশে বসে একজন পাখি বিক্রেতা বিক্রি করছে। দেখে মেঘলার খুব ইচ্ছা হলো, সে নাবিলকে বলল। মেঘলা বলল, ভাইয়া আমাকে কিনে দিবি প্লিজ? নাবিলের ইচ্ছা না থাকলেও নিষেধ করতে পারলো না। গাড়ি থামিয়ে মেঘলাকে নিয়ে পাখিগুলোর কাছে গেল। মেঘলা শপিংগুলো গাড়িতেই রেখে গেল। মেঘলা খুব সুন্দর দুইটা কবুতর কিনে ফিরে আসলো। নাবিল বাসার সামনে এসে মেঘলাকে নামিয়ে দিয়ে বাইরে চলে গেল। মেঘলা নিজের ঘরে এসে সবগুলো জিনিস গুছাতে যাচ্ছিল, তখন একটা প্যাকেট দেখে একটু বিচলিত হলো। মেঘলা বলল, এটা কিসের প্যাকেট, আমি তো এটা নিইনি। মেঘলা প্যাকেটটা খুলে অবাক হয়ে গেল, কারণ এই সেই ড্রেসটা যেটা মেঘলা পছন্দ করছিল। মেঘলা বলল, আমার তো স্পষ্ট মনে আছে আমি এটা নিইনি, ভাইয়াকেও বলিনি, তাহলে এটা কিভাবে আমার কাছে আসবে, কিভাবে সম্ভব? ভেবে মেঘলা যেই ড্রেসটা বের করলো, প্যাকেট থেকে একটা চিরকুট বেরিয়ে এলো, যা দেখে মেঘলার চোখ কপালে উঠে গেল। তাতে স্পষ্ট অক্ষর লেখা, নিজের পছন্দের জিনিস কখনো কাউকে দিতে নেই, ভালোভাবে না পেলে ছিনিয়ে নিতে হয়, আমি সেটাই করি, তাই নিজের থেকে ঠিক হয়ে যাও, তা না হলে এর ফল ভয়ানক হবে,
তুমি আমাকে খুব পছন্দের, তুমি আমার খুব পছন্দের ভালোবাসা না পেলে ছিনিয়ে নিতে বাধ্য হব ইতি ভিলেন। মেঘলা চিরকুটটা পরে রীতিমতো ভয় পেয়ে গেল মেঘলা। মেঘলা বলল, আমার মনে হয় পাখি আনতে গিয়েছিলাম তখন কেউ এই প্যাকেটটা আমাদের গাড়িতে রেখে গিয়েছিল, কিন্তু কে সেই ভিলেন যে কিনা আমাকে পছন্দ করে? আমি তো তেমন কাউকে চিনি না। মেঘলাকে এই বাসার কেউ সহ্য করতে পারে না, তাই সে এই বিষয়টা সবাইকে জানিয়ে দুশ্চিন্তায় ফালাইতে চায় না, তাই এই বিষয়টা কাউকে বলল না। তারপর কেটে গেছে আরও কয়েকদিন। এখানে এসে মেঘলার জীবন যেন আরও নরকে পরিণত হলো। নেহা মিলি তো সহ্য করতে পারেই না। রাফির মা সারাবেলা ধরে কাজ করায় নাবিল কোনো প্রতিবাদ করে না। রাফির মা চাচ্ছে মেঘলা যেন কাজের চাপে এখান থেকে চলে যায়। প্রতিদিনের মতো আজকেও সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে মেঘলা ঘুমিয়ে পড়ল। মাঝরাতে মেঘলা হঠাৎ অনুভব করল সে যেন হাওয়ায় ভাসছে, কেউ তাকে কোলে নিয়ে যাচ্ছে মনে হয়। কিন্তু ক্লান্ত আর চোখে ঘুম থাকায় তাকাতে ইচ্ছা করছে না। মেঘলা এভাবেই শুয়ে থাকলো। কিছুক্ষণ পর হুঠাটি পানির ছিটায় মেঘলার ঘুম ভেঙে গেল। আর তাকিয়ে মেঘলা হাত পা ঠান্ডা হয়ে গেল। মেঘলা দেখলো যে সে একটা জঙ্গলের ভিতর, চারিদিকে গাছপালা ঘুটঘুটে অন্ধকার, আর সেখানে বিভিন্ন রাতজাগা পাখি আর প্রাণীর ভয়ানক সব আওয়াজ হচ্ছে। সামনে ছোট করে একটা ক্যাম্প ফায়ার জ্বালানো আছে। মেঘলা চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেখলো আশেপাশে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার। সে একা একা ফায়ারের আবছা আলোয় চারদিকটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ঠিক তখনই ঝাড়পাতার মর্মর আওয়াজ তুলে কেউ মেঘলার দিকে এগিয়ে এলো। মেঘলা ভয়ে চিৎকার করে উঠল। ছায়াটা ক্রমশ এগিয়ে এসে মেঘলার সামনে দাঁড়ালো। অবয়ব দেখে বোঝা যাচ্ছে না এটা ভূত নয়, কোনো একটা ছেলে, বেশ লম্বা আর সুঠাম স্বাস্থ্যের অধিকারী। তবে সে হুডি পরে টুপি টেনে মুখ ঢেকে রেখেছে। মেঘলা ভয়ে 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 বলল, কে আপনি, আমাকে এখানে কেন এনেছেন? ছেলেটা কোনো কথা বলল না, বরং একটা চিরকুট এগিয়ে দিল। তাতে লেখা, প্রতিবাদ করা কি ভুলে গিয়েছো? অন্যায় হলে প্রতিবাদ করতে শিখো, আর আমি চাই না তুমি আমার চেয়ে বেশি সময় অন্য কিছুতে দাও, তাই ফালতু কাজকর্ম বাদ দাও, সারাদিন যা যা করো সব বাদ দাও। মেঘলা চিঠিটা চোখ ভুলিয়ে বলল, এসবের মানে কি, কে আপনি? ছেলেটা অদ্ভুতভাবে হেসে উঠল আর বলল, ভিলেন। তারপর কি ঘটেছে মেঘলার আর মনে নেই। সকালে যখন ঘুম ভাঙল মেঘলা নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে অবাক হলো। মেঘলা বলল, আমি তো জঙ্গলে ছিলাম, এখানে কি করে আসলাম? তবে কি স্বপ্ন দেখছি? হবে হয়তো, কিন্তু সব কিছু তো স্পষ্ট মনে আছে। তাহলে না, এটা কি করে সম্ভব? কেউ আমাকে বাসা থেকে কি করে নিয়ে যাবে? এসব স্বপ্নই ছিল। মেঘলার বিষয়টা গায়ে মাখালো না। তারপর আবার কিছুদিন কেটে গিয়েছে। মেঘলার উপর অত্যাচার দিন দিন বেড়েই চলছে। রাফির মা রাফি ফিরে আসার আগে মেঘলাকে বিদায় করে দিতে চায়। মেঘলা দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। সারাদিন কেউ তার সাথে কথা বলে না। নাবিলের মতো ব্যস্ত বাকিরা মেঘলাকে কীভাবে তাড়ানো যায় তাতে ব্যস্ত। মেঘলা কাছ বাদে যতটুকু সময় পায় তার কবুতরগুলির সাথে সময় কাটায়। খুব ভালোবাসে সে কবুতরগুলিকে। প্রতিদিন সকালে উঠে যে কবুতরগুলিকে খেতে দেয়, তাই প্রতিদিনের মতো আজও গেল। কিন্তু ছাদে যাওয়ার পর মেঘলা না কেঁদে পারল না। মেঘলা চিৎকার করে কেঁদে কেঁদে উঠল, কারণ ছাদে ছোপ ছোপ রক্ত ছাপ। কেউ ইচ্ছা করে তার কবুতর দুইটিকে মেরে ফেলছে। কবুতরের শরীর আর মাথা আলাদা করে দেওয়া হয়েছে। বাসার সবাই কোনো যন্ত্রের কাজ বলে ধরে নিলেও মেঘলা জানে এটা কোনো যন্ত্র নয়, বরং মানুষের কাজ। কারণ সেখানে একটা চিরকুট ছিল আর তাতে লেখা ছিল, বলছিলাম না, কোনো কিছুতে আমার চেয়ে বেশি ভালোবাসো না, আমি চাই না আমাকে ছাড়া কোনো কিছুতে মন দাও, কোনো কেন শুধু শুধু ঝামেলা পাকাও বলো তো, আমি তোমাকে কাঁদাতে চাই না বেবি, নিজের কপালে নিজে দুঃখ কেন ডাকো, ডেকে আনছো ইতি তোমার ভিলেন। তখন মেঘলা ভাবল, তাহলে সেদিন এটা স্বপ্ন নয়, সত্যি ছিল। আমাকে কেউ নিয়ে গিয়েছিল, আবার রেখেও গিয়েছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? কার এত সাহস? আমার এই সমস্যার কথাটা কার সাথে বলবো? কে শুনবে আমার কথা? বলার পর যদি সবাই আমাকে দোষারোপ করে, অথবা এই ভিলেনের যদি কোনো ক্ষতি করে, একদিকে বাসার সবার অত্যাচার, অন্যদিকে ভিলেন, আমি আর নিতে পারছি না। তুই কোথায় ভাইয়া? তোর মেঘলাকে এত কষ্ট রেখে তুই কিভাবে ভালো আছিস? একবার কি আমার কথা মনে পড়ে না তোর? তুই কবে আসবি রে? প্লিজ তুই ফিরে আয়। আমি জানি তুই এসব কিছুতেই মেনে নিবি না,
জানিস আমি দিন দিন হাসতেও ভুলে যাচ্ছি, নিজেকে খুব অসহায় মনে হয়, নিজের ঘরে ঘুমাতে পর্যন্ত পারি না, সব সময় একটা ভয় কাজ করে। আমি সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই, প্রাণ খুলে হাসতে চাই। আমার হাসিটা এভাবে হারিয়ে যেতে দিস না ভাইয়া, আমার শেষ ভরসা তুই, তুই আসবি আর সব ঠিক করে দিবি, এই একটা আশা নিয়েই আমি বেঁচে আছি, প্লিজ তুই ফিরে আয়। আসসালামু আলাইকুম গাইস, এই পার্টটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, আর নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্টে বলবেন, আর এই ভিডিও লাইক টার্গেট 3000, তাড়াতাড়ি ভিডিওটা ফটাফট লাইক দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।